ফরিদপুরে অটোচালক সুব্রত কুমার দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে শুভারামপুর দাসপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রানী দাস সাধনা দাস সজল কুমার সহ আরও অনেকে মানববন্ধন থেকে বক্তারা সুব্রত কুমার দাসের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান মামলার বাদী সজল দাস জানান দীর্ঘদিন ধরে স্থানীয় অজয় দাস প্রদীপ দাস গঙ্গদের সাথে জমিজমা জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল এরই সূত্র ধরে গত এগারোই নভেম্বর শুক্রবার ভোরে গ্যারেজ থেকে অটো বের করার সময় সন্ত্রাসীরা সুব্রত কুমারের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এ সময় সুব্রত কুমার হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতে দুটি আঙ্গুল কেটে পড়ে যায় হামলার বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অজয় দাস প্রদীপ কুমার দাস ও ভরত দাসকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়